আমি যে অম্বল খেতে ভালোবাসি, দাও আমায় অম্বল করে দাও। বেশ দেব, ঠাকুর ঘর থেকে বিষর মাথাটা এনে ধারালো অস্ত্র দিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে নিজের কাতে অম্বল তৈরি করেছি। কাঁদিস না, কাঁদবি কেন মন, কাঁদিস না, আজ তোর আনন্দের দিন, তোর পুত্র আজকের বৈষ্ণব সেবায় লেগে গেল। পদ্মা গিয়ে প্রভুকে নিবেদন করে পাখার বাতাস করছে, কিন্তু বাবা ভগবান মাংস খায়নি। অনেকে প্রশ্ন করে কৃষ্ণ দ্বাদশীতে মাংস খেলো, পরীক্ষায় গিয়েছিল, বসেছিল বাবা খায়নি তো। ভগবান আসনে বসে পদ্মার দিকে তাকিয়ে ভগবানের চোখে এলো জল। ধন্য তোমার পদ্মা না, ধন্য তোমার মা হওয়া, নিজ পুত্রকে বৈষ্ণব সেবায় দিয়ে দিলে, এমন মা আমি পৃথিবীতে কোনোদিন দেখিনি। ভগবান সেবায় বসেছে, আর ওদিকে খেলার মাঠ থেকে বিষ ছুটতে ছুটতে এসে ওই মা পদ্মার বুকে ঝাঁপিয়েছে। কোন মা যদি মরা ছেলেকে বুকে পায়, সে মায়ের দশাটা কেমন হয়? যে মা সন্তান হারিয়েছে সেই মা বলতে পারবে। কোন মা যদি মরা সন্তান কোলে পেয়ে যায়, পদ্মা মা আগলে ধরেছে বিষকেতুকে, আর সেই সুযোগে অতিথিরূপী ভগবান অন্তর ধ্যান হয়ে গেল। কথাটা কে বলল বাবা? মৌমিতা আজকের লীলায় বটু তার বাবাকে বলল, বাবা হতেও তো পারে, সেদিনে যেমন কর্ণ বুঝতে পারেনি, মা পদ্মা বুঝতে পারেনি, তার ঘরে তার আরাধ্য দেবতা এসেছে, হতেও তো পারে তোমার ঘরে যে চারজন বৈষ্ণব সেই হলো তোমার আরাধ্য দেবতা। বাবা মিথ্যা হলেও এটাই তো বাস্তবে সত্যি, ভগবান তো ছদ্মবেশে আছে ওদের বাড়িতে, কিন্তু জেনে বলেনি বাবা, আন্দাজে বলেছে, হতেও তো পারে। ধরো অস্ত্র কাটো মাথা, বাবা উন্মাদ পাগল, একবার বলি আমার ছেলে চাই, একবার বলি আমার অতিথি সেবা, এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল। অস্ত্রটাকে তুলে নিয়ে কখনো পাগলের মতো খিলখিল করে হাসে, আবার কখনো কাঁদে, একদিকে ছেলে একদিকে অতিথি সেবা, এই চিন্তা করতে করতেই একমাত্র সন্তানের মস্তকটাকে নিয়ে ছেদন করে দিয়েছে। আর যেই না ছেদন করে দিল না, ছেলের কাটা মুন্ডুটা ধুলায় ছটফট করছে। Okay.
তোরে হত ভাগ্য পিতা যে তোকে এতদিন খাইয়ে বড় করল, যে তোরে পৃথিবী দেখাল। আর এই হত ভাগ্য পিতাকে কেউ কোনদিন বাবা বলে ডাকবে না, কেউ কোন কাউকে খোকা বলে আদর করতে পারবো না। ওটি যদি কোনদিন পারি হ্যাঁ মার তোর পিতাকে চিরজন্মে মতো ক্ষমা ছেলের কাটা মন দুটা মালা ফাচ্ছে আর কৃষ্ণ বলে কাঁদছে। বাবা ছেলের মুন্ডুটা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ফেলে দিয়েছে। আর যেই না কেটে দিল বাবা মাথাটা, বাবা ওদিকে দোকানদার পাটা টেনেছে আর টানতেই বাবা দেখে না গলা থেকে কাটা। হে কি মনে হয় ডাকাতের সর্দাররা চিনবার ভয়ে এর মাথা কেটে নিয়ে চলে গেছে। হে এর গলায় পইতি আছে, তার মানে এ মনে হয় ব্রাহ্মণের ছেলে। চল চল, সময় থাকতে থাকতে গ্রামের লোক যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে আমাদের নাম ছাড়া করে দেবে। চল সময় থাকতে থাকতে এর দেহটা নিয়ে যমুনার জলে ফেলে দে। ভগবানের লীলাটা কেমন হচ্ছে দেখেন মা। বাবা মাথা দিল যমুনায় আর দোকানদার বস্তা বন্দি করে দেহটা ফেলে দিল যমুনায়। যমুনার ঢেবে যমুনার স্রোতে আজকের ওই বস্তা থেকে বেরিয়ে গেল ছেলের কাটা দেহ। ঘুরতে 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 একই জায়গাতে এসেছে সন্দীপনিমণি, বাড়িতে গিয়ে সেবার ব্যবস্থা করেছেন। ভগবান বললেন মণিবর সকাল হতে আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। যেই না বাবা স্নানে গেছে ছেলের কাটা দেহটা দেখছে, ভগবান চালাকি করে প্রশ্ন করলেন মণিবর ভালো করে দেখো তো একে কি তুমি চেনো? চরণ ধরে বলে উঠলেন ওকে আমি চিনি না দেখিও। ভগবান মনে মনে ভাবলেন হায় রে, অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার, এই রকম ভক্ত পৃথিবীতেও আছে? না না না, এর সন্তানকে তো আমি কেড়ে নিতে পারি না, আমাকে ফিরিয়ে দিতেই হবে, না হলে ত্রিভুবনে আমাকে কেউ ভগবান বলবে না। ভগবান ছলনাময় ছলনা করে বলল মণিবা আমি যদি ধ্যানে বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে আমি কিন্তু তোমার বাড়িতে সেবা পেতে যাব না। সঙ্গে সঙ্গে বাবা চরণ দুটো জড়িয়ে ধরেছে, হে মণিবর এটা অন্য কেউ নয় আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করি হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দিচ্ছি, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। ভগবান কায়দা করে বলছে আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে তোমার ছেলেকে বাঁচাবো, দাঁড়াও।
বাবা তীরে তুলেছে দেহটার মাথাটা জোড়া তো পড়ে বাবা প্রাণ তো পড়ে দেবে আগে জোড়া তো লাগো নয়ন ইঙ্গিত করে ডাকছে প্রকাশ্যে নয় নয়ন ইঙ্গিত করে বলছে ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা ব্রহ্মা বাবা কত এদিক ওদিক করে চেষ্টা করছে জোড়া লাগাতে পারছে না হে ভোলেনাথ দেখো তো তুমি পারো কিনা ভোলানাথ বাবা এদিক ওদিক করে অনেক পরিশ্রম করে দেখলো কাটা দেহ জোড়া লাগাতে পারছে না এবার যে নামের নামই আমার ভগবান নিজেই চেষ্টা করছে জোড়া লাগাতে পারছে না ও মাইরা আর বেশিক্ষণ নয় আপনাদের সেবার ব্যবস্থা এবার আমি নিজে করে দেব কিন্তু আমারও খিদে পেয়েছে দুটো বেজে গেল আর পাচ্ছি না তবে মা আমি বলেছিলাম লীলার শেষে আমার কটা প্রশ্ন আছে উত্তর কটা দিলেই তবে ছুটি এবার বলো তো দেখি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে কে বাকি আছে বাহ কীর্তন শুনেছে নারদ বাকি আছে ভগবান বলছে নারদ দেখো তো জোড়া লাগাতে পারো কিনা ঠাকুর তোমার কি মাথা খারাপ হ্যাঁ তোমরা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা আর আমি হতভাগা নারদ আমি পারবো আরে বাবা দেখো না হতেও তো পারি আর নারদের অভ্যাস গো হটে মোরা রে মধু কইটা ব্যবহারে গোপাল গোবিন্দ মম কুন্দ সোরে হরে মোরা রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সওয়ারে নারায়ণ নারায়ণ অমায় এক হাতে দেহ আর এক হাতে মাথা যেই দুটো এক জায়গা করেছে মা ফেবিকুইকের মতো আটকে গেছে নারদ তো দেখা মাত্র ছমছম ও ঠাকুর তোমরা জোড়া লাগাতে গেল লাগলো না আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল এটা কি করে হলো ঠাকুর বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা যেদিন সীতা খাড়াইয়ে পাগল হয়ে বেড়ালাম ওই হনুমানের ওই ভল্লুকের সাগরে পাথরে পেলে সেতু নির্মাণ করেছিল কে বাবা যারা রামায়ণ পড়েছেন জানে সেতু করেছিল না হনুমানের দল ভল্লুকের দল আচ্ছা বাবা যার বউ চুরি হলো সে কোনো কর্ম করছে না লক্ষণ বলো কটা বাজে দুটো পনেরো হোমা বাবা ভুল বুঝবেন না আপনারা হয়তো বুঝবেন মৌমিতাদি টাইম জানতে চাইছেন না আমি তো নয় রামচন্দ্র লক্ষণকে বলেছিল কটা বাজে বলে আড়াইটা বাজবো বাজবো ভাব আচ্ছা ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা সবাই ঘুমাচ্ছে সব আপনারা নন হনুমানের দল এইবার আড়াইটা বেজে গেছে বাবা একেবারে বার বেলা ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে সাগরের কাছে গিয়ে একেবারে টপ করে ফেলে আর যেই না ফেলে দিল না রামচন্দ্রের হাতে নুড়ি পাথরটা ডুবে গেছে আর যেই না ডুবে গেল বাবা চারিদিকে দেখছে কেউ দেখলো না তো চারিদিকে দেখছে কেউ দেখলো না কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি বেলা আড়াইটা বাজে আর তুমি নুড়ি ফেলতে এসেছো হনুমান তুমি যেন কাউকে বলে দিও না তোমরা ফেলছো ভাসছে আমি ফেলছি ডুবছে কেন হে দয়াময় আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম তোমার পাথরের গায়েতে রাম নাম লেখা নাই শোন প্রভু ত্রেতা যুগে রামে নামের গুণে শিলা জলে ভাসে শোনো শোনো
আজও বাবা ত্রেতা যুগে রাম নামের গুণে আজও গিয়ে দেখবেন সেই সাগরে পাথর সব ভেসে আছে আর সব পাথরে লেখা আছে রাম নাম রামের গুণে শিলা জলে ভেসেছিল এইবার বাবা ফিরে আসেন লীলায় আমার নারদ বললেন প্রভু আমি বুঝতে পেরেছি রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগে প্রভু একটু দাঁড়াও আমি যাব আর আসব বলে নারদ কোথায় যাচ্ছ প্রভু আমার জন্য একজন মা অনেক দিন ধরে বসে আছে বলো তাহলে কি মা কে বসে আছে বাহ সেই মর্তধামের মা যার মাথায় সিঁদুর হাতে শাখা আলতা পেড়ে শাড়ি তিনি হলেন জগৎ জননী মা দুর্গা ভগবান মাকে আশ্রয় না করে কোনো লীলা করতে পারে না এই মা নারদ সেই মার কাছে গেছে ও মা বল না মা গো বল সবে তোমার উত্তর পেলাম বলে কি পেলে বাবা নারদ বলি শোনো মা শোনো নামের গুণে শিলা জলে ভাসি নামের গুণে বোবা কথা বলি নামের গুণে খোড়া হেঁটে চলি নামের গুণে কাটা দেহ জোড়া লাগে নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয় এতগুলো জিনিস বাবা হরি নামের গুণেতে হয় যদি দেখবেন মা আমি বলে যাচ্ছি বলে নয় তারে ডাকার মতো যদি ডাকা যায় কোন মানুষ যদি হঠাৎ প্যারালাইসিসে ধরে যায় সেই মানুষ তারে ডাকার মতো ডাকলে সে মানুষ আবার কথা বলে সে মানুষ আবার চলতে পারে সংসারের অমঙ্গল দূরীভূত হয় ত্রেতা যুগে রাম নামে শিলা জলে ভেসেছিল আর আজকের লীলায় প্রমাণ দিয়ে দিল কাটা দেহটার নামের গুণে জোড়া লেগে গেল এটা হরি বল তবে একটা কথা নাম শুনলে হবে না বাবা নাম বললে হবে না কি করে শুনবে কি করে বলবে শিখে নাও মা তরকারি বানাতে পারো তরকারি সবজি আচ্ছা সবজি বানাতে গেলে তেল দেবেন হলুদ দেবেন লঙ্কা দেবেন জিরে দেবেন ফোড়ন দেবেন তেজপাতা দেবেন জল দেবেন কার দেবেন গ্যাস দেবেন উনান দেবেন সব দেবেন কোনটা না দিলে খাওয়া যায় না লবণ কাঁচা দেখেছো কাঁচা লঙ্কা দিতে হবে লবণ এই লবণটা না দিলে তরকারি স্বাদ হয় না বাবা লবণের কথা কেন এলো তার একটাই কারণ কীর্তন শুনতে শুনতে কীর্তন গাইতে গাইতে যদি আগে বিন্দু লবণ রূপী নয়নের জলে তারে চরণে দিতে পারো বাবা দেখবেন চোখের জল হচ্ছে নোনা জল কোনোদিন বদনে গেলে দেখবেন লবণ মতো তরকারিতে নুন না দিলে তরকারির যেমন স্বাদ হয় না কীর্তন গাইলে হবে না কীর্তন শুনলে হবে না শুনতে শুনতে গাইতে গাইতে যদি লবণ রূপী নয়নের জল আগে মারি বাবুরি গোবিন্দ চরণে দিতে পারো যেদিন তুমি কীর্তন শুনতে শুনতে আগে বিন্দু চোখের জল তার চরণে দিতে পারবে সেদিন থেকে জানবে তোমার নরজন ধন্য হলো যেদিন কৃষ্ণ তোমার নরজন ধন্য হলো ফিরে আসেন বাবা আবার লীলায় এইবার নারদ মুনি আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেবা হয়ে গেল সেবা পরে বলছে সন্দীপনি মুনিকে বলছে ছেলে তো মরা ছেলে তো বাঁচিয়ে দিল এবার আমরা আসি দাঁড়াও আসি মানেটা কি পরিচয়টা দাও আরে বাবা আমি কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব কি পরিচয় দেব চুপ একটা কথা বলবে না তুমি বৈষ্ণব তুমি যেদিন আমারে দুবারে চরণ ধুতে গিয়ে দেখলাম ধ্বজ বচ্চন কুশ চিহ্ন কথা বলতে গিয়ে বাইরে হলো নবনীর গন্ধ অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ কে তুমি আরে বাবা তুমি ভুল ভাল বুঝছো আমি অন্য কেউ নয় আমি বৈষ্ণব আবার বলে আবার বলে বৈষ্ণব এসেছো নিজের ইচ্ছায় যাবে আমার ইচ্ছায় উত্তরটা দাও আচ্ছা আমার ছেলেটা যে মরে গিয়েছিল আমি কি তোমার পায়ে ধরে কেঁদেছিলাম বাঁচাও গো বলে বলে না তুমি কাঁদোনি তাহলে বাঁচালে কেন
দেখেছো ছেলে মরে গিয়েছিল হয়তো কান্নাকাটি করবে আমি বাঁচিয়ে দিলাম এখন কেন বাঁচালে কি জন্য বাঁচালে বাবা এই কান মুছি জীবনে আর ভুল করব না আমি আসি দাঁড়াও পরিচয়টা দাও আবার একটাই কথা বলে যাচ্ছে আরে বাবা আমি বোস না আমি অন্য কেউ নই ভগবান ভক্তের কাছে হঠাৎই ধরা দেয় না পাশে দাঁড়িয়েছিল নারো भगवान के बोलें हे दयामय तुमी तो भक्त के कृपा करबे बोले धराय ना मेले ताहले एखनो केन नीरव होइए दाड़िये आछो एकेबारे देखाबो तोमा सजोर देखा तोमार ओही चरणे आमार ओही निवेदन एकबार देखाओ तोमा मूल कथा छिलो एकटाई जरा जरा गौर गोविंद भालोबाशे तादेर की दशा हय प्रमाण पे गेलेन तो जे करे आमार आश तारे करी सर्वनाश तबु जदि ना छाड़े आमार पाच তারপরে হই আমি তাদ দাসানো বন্ধ রে ভক্ত যদি তাকে আর কি ভগবান থাকতে পারে নারদের কথা মতো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেব ঋষি নারদ আজ সন্দীপনি মনির দ্বারে দাঁড়াইছে কেমন ভক্ত সন্দীপনি মনি স্ত্রীর নাম ছিল বাবা মহামায়া মহামায়া ছুটে এসেছে মাঝখানে সেই মরা ছেলে বটু একাধারে সন্দীপনি মনি একাধারে মহামায়া আকুল প্রাণে কাঁদলো প্রভু ওই রূপ নয় আমাকে একবার যুগল রূপে দেখা দাও ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না নেমে এলেন ধরাই আর ভক্তের নয়নে আজকের যুগল রূপে ধরা দিল মাইরা আজকে আমরা লীলা শুনে কি শিখলাম ভগবান লীলা কিন্তু নিজের জন্য করেনি আপনাদের আমাদের জন্য করেছেন তাহলে লীলাটা শুনে আমরা কি অভিজ্ঞতা অর্জন হলো কি পেলাম বাবা যদি তারে ডাকার মতো ডাকা যায় বোবা মানুষ কথা বলে খোঁড়া মানুষ হাঁটে কাটা দেহ জোড়া লাগে ত্রেতা যুগে নামের গুণে শিলা জলে ভেসেছিল আবার এই হরি নামের দায়িকা শক্তিতে সংসারের অমঙ্গল দূরীভূত হয় এতগুলো জিনিস পাওয়া যায় তবে বাবা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি হয় ভগবান যুগলে দাঁড়ালেন ভক্তগণ সবাই মিলে যুগল দর্শন করলেন শ্যামের বামে শ্যামের বাবা শ্যামের বাবা দাঁড়াইল ওমা এখনো বসে থাকবে খাওয়া টাওয়া হবে না ওঠো দেখি শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আজি ললিতা বিশাখায়ামি ওই যত সহচরী গো যত সহচরী যত সহচরী গো যত সহচরী
মাইনা সবাই দেখি শেষ বেলায় হাত দুটো তুলে রাখবা প্রত্যেককে পতের পাতায় পাতায় দিচ্ছে গড়তালি আরে পতের পাতায় পাতায় দিচ্ছে গড়তালি গো পতের পাতায় পাতায় দিচ্ছে গড়তালি ওই কেন রাশে মাগে রাঙা ওই চরণ মাধুরী গো চরণ মাধুরী বিতাই গৌর হরি মায়েরা সবাই একবার দেখে হাত তোলে দোহাবি তুলে বলি রে কৃষ্ণ না পরিবেশে তোরে সকল মনসরা